কোটি 5 লক্ষ টাকা ব্যয়ে সোনামুড়ার মহাশ্মশানে নির্মিত হবে বৈদ্যুতিক চুলি। সোমবার বিকেল 4:30 ভূমি পূজন হয় ধর্মীয় আচার মেনে। মহাশ্মশানের প্রমুখ উত্তম দত্ত জানিয়েছেন, কাঠের লাকড়ির দাম দিন দিন বেড়ে যাওয়ায় সোনামুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি বৈদ্যুতিক চুলি নির্মাণ করা হোক। এখন নগরায়ণ দপ্তরের অত্যানুকূল্যে গড়ে উঠবে তা। এই চুল্লি চালু হলে তার তত্ত্বাবধানে থাকবেন সোনামুড়া নগর পঞ্চায়েত। দীর্ঘ সময় পরে হলেও সোনামুড়া মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি নির্মাণ হতে চলায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সোনামুড়া মহাশ্মশান কমিটি। দীর্ঘ বছর আমরা সোনামুড়াবাসীর একটা দাবি ছিল যে যেহেতু কাঠের কাস্টের সাংঘাতিক অভাব এবং সাংঘাতিক মূল্যে দাম দেয়, তাই এটা ইলেকট্রিক চুলার, তাই অনেকদিন দাবির পরে আজকে সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে। 1.5 কোটি টাকা পেয়ে ইলেকট্রিক চুল্লি সপ্তাহ দাহের জন্য ইলেকট্রিক চুল্লি হতে চলছে, তার আজকা ভিত্তিপ্রস্তর বা ভূমিপূজন বলতে পারেন আজকে হচ্ছে সোনামুড়া শ্মশানে। সেটা এবং সম্পূর্ণ সোনামুড়াবাসীর জন্য এটা গর্বের বিষয় এবং ইকো ফ্রেন্ডলি বলতে গেলে ওই ধোয়ার ব্যাপারটা, পলিউশনের ব্যাপারটা অনেকটা কমে যায় এই এইভাবে এই সিস্টেমে। এই সেই সব কিছু চিন্তা করেই আমরা দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে এটা ইলেকট্রিক চুল্লি সোনামুড়া শ্মশানে যাতে হয়, সেই আজকে পূরণ হলো এবং এতে আমরা খুবই আনন্দিত। এবং আজকের সরকারের সেই সরিদর প্রচেষ্টা বা সরিদর আমাদের প্রতি যেই দাবি পূরণে যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা রাজ্য সরকারের কাছেও যথেষ্টভাবে কৃতজ্ঞাবদ্ধ। উত্তম কুমার দত্ত, আমি সোনামুড়া মহাশ্মশানের প্রমুখ এবং আমার সোনামুড়া আম জনগণ বা হিন্দু জনগণের কাছে একটা আবেদন থাকবো, এই কাজ করতে গিয়ে সবাই একটু দেখে রেখে রাখবেন, এটা সমাজের কাজ, সবার কাজ, তাই শ্মশান কমিটিকে আপনারা একটু হাত বাড়িয়ে সাহায্য করবেন।